জেএনইউর ছাত্র রাজনীতি পেরিয়ে সোজা ভোট বাংলার ময়দানে, সুখ দুঃখ বিশ্বাসের মানুষের মনের কাছাকাছি পৌঁছানোটাই একমাত্র লক্ষ্য। সাদা মাটা মেয়ে প্রচারে তারুণ্যের ঝড় তুলে বালি জুড়ে তিনি বয়ে বেড়াচ্ছেন। সিপিএম এর দীপশিতা ধরের সঙ্গী টিভি নাইন বাংলা। জেএনইউর ছাত্র নেত্রী বালিতে প্রচারে ঝড় তুলেছেন, আর তিন দিন বাদে তার নির্বাচন। আজও তিনি বেরোচ্ছেন নির্বাচনী প্রচারে নিজের বাড়ি থেকে। আমরা তার সঙ্গেই কথা বলে নেব যে তিনি কিভাবে ক্যাম্পেইন করছেন, কি তার প্রচারের রণকৌশল। ক্যাম্পেইন বা রণকৌশল মানে ওইটাই, মানুষের কাছে পৌঁছে যাওয়া। কারণ বাকিদের মতো বড় বড় গাড়ি, রোড শো করার জন্য জিপ, বাইরে থেকে আসা সেলিব্রিটি, এসব তো আমাদের নেই না। আমাদের অত পয়সা রয়েছে যদি আমরা পুরো এলাকা বড় বড় কাট আউটে ঢেকে দেবো, কিন্তু যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস, মানুষের সাথে কানেক্ট। বিগত বছরগুলো ধরে আমরা মানুষের জীবন জীবিকার প্রশ্নে, তাদের লড়াইয়ে, তাদের সুখ দুঃখের সাথে ছিলাম। তাই সেই মানুষগুলোর কাছে আবার করে পৌঁছে যাওয়া, যে ভুল ভ্রান্তি সৃষ্টি করেছে কেউ কেউ টিভিতে, মিডিয়াতে, বা ভুল বোঝানোর চেষ্টা করেছে কাউ কাউকে, সেই জায়গাটাকে থেকে তাদের ফিরিয়ে আনা, আমাদের সাথে আমাদের কাছে ফিরিয়ে আনা। সিপিএম এর সেলিব্রিটি মুখ আপনি, যাদেরকে সামনে রেখে সিপিএম নতুন স্বপ্ন দেখছে, আপনিও সেই মুখ? না, আমরা আসলে সেলিব্রিটি মুখ বা হিসাবে বিশ্বাস করি না, আমরা সবাই কমরেড। এবং অনেকে বলছেন যে এইবার তোমাদের প্রার্থী তালিকাতে প্রচুর নতুন লোক, আমি বলছি হ্যাঁ, আমাদের মধ্যে নবীনতম প্রার্থীর নাম কান্তি গাঙ্গুলি। আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাজনীতি করতে হয়, একজন বিধায়ক হওয়ার এবং হেরে যাওয়ার পরেও একজন মানুষ হিসাবে, একজন কমিউনিস্ট হিসাবে মানুষের প্রতি আপনার কি দায়বদ্ধতা থাকে। তো সেভাবে দেখতে গেলে এরাই আমাদের সেলিব্রিটি কমরেড। মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে লড়াই লড়েছেন, মীনাক্ষী দিয়ে আমাদের সেলিব্রিটি, কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমের আমাদের সেলিব্রিটি। লাল দুর্গ, সেখানে আপনি লড়াই করছেন, গত কয়েকটা নির্বাচনে সেখানে নির্বাচন হয়নি, এরকম অভিযোগ আপনারাও করেছেন, এবারে কিভাবে সেটা সম্ভব হবে? এবার তো সাংগঠনিকভাবে আমরা আগের চেয়ে অনেক ভালো পজিশনে রয়েছি। 2019 সাল পর্যন্ত এরকম বহু অফিস ছিল যেগুলো আমরা খুলতে পারিনি, বহু জায়গায় আমরা প্রচার করতে ঢুকতে পারিনি, এবার সেই রকম কোনো জায়গা নেই। সেই ভয়কে অতিক্রম করে, সেই সন্ত্রাসকে অতিক্রম করে আমরা প্রচার নিয়ে পৌঁছে গেছি। এবং এখন যে সমস্ত মানুষ আমরা বুথে বসবে, যারা এজেন্ট হবে, তারা অনেক বেশি ডিটারমাইন, আমাদের দেখে অনেকে স্বপ্ন দেখছেন। কারণ অনেকের তো মনে হয়েছিল যে নতুন ছেলেমেয়েরা বা ইয়াং ছেলেমেয়েরা হয়তো বামপন্থী রাজনীতি করবে না, সেখানে যখন একঝাঁক নতুন ছেলেমেয়ে তারা লিডারশিপের ভূমিকায় এগিয়ে আসছে, বহু মানুষ স্বপ্ন দেখছেন। আমাকেও শুনতে হয়েছে যে আমরা তো মরেই যাচ্ছিলাম, তোদের দেখে আবার মাচার ইচ্ছা হচ্ছে। তো সেইটার একটা দিক অবশ্যই রয়েছে, তারুণ্যের সবসময় একটা প্রভাব থাকে। संयुक्त मोर्चा के समर्थन में एक नंबर पे बटन दबा के हसवा हथौरा कारा पे संयुक्त मोर्चा की सरकार बनाए, आपका हमारा सरकार बनाए, इसी आशा और उम्मीद के साथ मैं अपना बात खत्म करना चाहूंगी। शुक्रिया, इनकलाब जिंदाबाद, संयुक्त मोर्चा जिंदाबाद। তো হঠাৎ করে একদিন দেখলাম আমার বাড়িতে একজন একটা গাড়ি এসে থামলো, এবং তা থেকে বেশ বড় বড় কয়েক পেটি চিপস, কোল্ড ড্রিঙ্কস, সেগুলো সব নেমেছে। এবং আমি আমার জেঠু ছেলে দাদাই বলি আমাকে, আমরা দুজন ভীষণ এক্সাইটেড যে এত চিপস, এত কোল্ড ড্রিঙ্কস, মানে কি মজা আমাদের। এবার নামার সঙ্গে সঙ্গে আমার যে ছোট দাদু ভাই, অর্থাৎ দাদুর যিনি ভাই, তিনি দাঁড়িয়ে বললেন যে না, এগুলো কিচ্ছু এখানে আসবে না, এগুলো কেন এখানে এসছে? তো যিনি নিয়ে এসছেন তিনি বললেন যে অমুকবাবু ওইখানে একটা কারখানা করেছেন, তিনি আর কি এটা ওনার কারখানার যে জিনিস সেটা পাঠিয়েছেন, মানে অ্যাজ আ টোকেন অফ লাভ, অ্যাজ অ্যাজ এ জেস্টার। ছোটো তো বললেন একদম না, এক্ষুনি এগুলোকে গাড়িতে তোলো, এগুলো এখানে থাকবে না। তারা সবসময় এটা মেনটেন করার চেষ্টা করতেন যে আমি সরকারে রয়েছি, অবশ্যই সেখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, উদ্যোগপতিরা রয়েছেন, তারা নিজেদের মতো করে কাজ করবেন, কিন্তু সেই জায়গাটা যেন কখনোই আমাদের যে ব্যক্তি আদর্শ, কমিউনিস্টদের যে আদর্শ,
সেই আদর্শের পরিপন্থী না হয়, সেই জায়গার জন্য কখনো আমরা সমঝোতা না করি। তো আজকে এরকম একটা অবক্ষয়ের যুগে যখন মানুষ তার শিরদাঁড়া বিক্রি করে দিচ্ছেন অর্থের জন্য, পদের জন্য, কোনো কিছু করতে পিছু পা হচ্ছেন না, সেখানে আমার কোথাও না কোথাও গর্ব হয় যে আমি এই মানুষগুলোর কাছ থেকে রাজনীতি শিখেছি। এবং একই সঙ্গে সঙ্গে দায়িত্ববোধটা আরও বেড়ে যায়, তাদের যে লেগেসি, তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যোগ্য হতে পারি, সেই দায়িত্ববোধটা কাঁধের উপর আসে আর কি। এখন কোল্ড ড্রিঙ্কস, চিপস দিব্যি খাওয়া যায়? হ্যাঁ, এখন কিনে তো খেতেই পারি, কারণ আগে বাড়িতে হাতে পয়সা দিত না। তারপর তো যখন আমি দিল্লিতে গেছি, স্কলারশিপ পেয়েছি, এখন নিজের টাকায় কিনতে পারি, কিন্তু এখন খাই না। জ্যোতি বসুর বক্তৃতা শোনার কোনো অভিজ্ঞতা হয়েছে সরাসরি ব্রিগেডের মঞ্চে বা অন্য কোথাও? হ্যাঁ, জ্যোতি বসুর বক্তৃতা শুনেছি, কারণ ওই আমাদের ঘুরতে যাওয়ার বা আউটিংয়ের জায়গা ছিল ব্রিগেড, মা বাবার সঙ্গে আমরা যেতাম। এবং তখন তত কিছু বুঝতাম না, কিন্তু বুঝতাম জ্যোতিবাবু বলে কেউ একটা রয়েছে, তার বিশাল ক্রেজ। আমার একবার সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, আমার বড়দাদু ভাই বেশ কয়েকবার দেখা করেছেন, বাবার সাথেও দেখা হয়েছে, কিন্তু হ্যাঁ কথা বলার সুযোগ কখনো পাইনি। বুদ্ধ বাজার সঙ্গে আমার দেখা হয়েছে, এবং ওনার সঙ্গে আমার প্রথম দেখাটা এত এম্বারেসিং, তো উনি বসে রয়েছেন এবং আমাদের বলা হয়েছে যে আমরা ছোটো বাচ্চারা রয়েছি, আমরা গিয়ে ব্যাচ পড়াবো। এবার আমি ওই সেফটিপিন ঠিকঠাক লাগাতে পারিনি, এবং এমন আমার কপাল, আমাকেই বুদ্ধতে বাচ্চা আজকে লাগাতে হবে ওই ব্যাচটা নিয়ে। আমি খুব কনফিডেন্টলি গিয়েছি, কিন্তু গিয়ে কিছুতেই আমি সেফটিপিনটা লাগাতে পারছি না। তো উনি আমাকে বললেন ঠিক আছে তুমি যাও, আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। তো ওটা খুব এম্বারেসিং স্মৃতি, কিন্তু এটা খুব ভালো স্মৃতিও। পশ্চিমবঙ্গ অথবা ভারতে যদি একটি মেয়ে তার গায়ের রং আমার মতো হয়, কালো হয়, তাহলে তো প্রচুর ধরনের তার কমপ্লেক্স থাকে, এবং বেশিরভাগ সময় দোষটা মায়ের ওপরেই হয়। তো মার সবসময় মনে হতো যে মা আমাকে এমনভাবে তৈরি করবেন যাতে আমার গায়ের রং বা আমায় কেমন দেখতে, আমার অ্যাপিয়ারেন্স, সেটা কোনো কিছুতে বাধা না হয়। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া, সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া, ওই দেখো সহযোদ্ধারা চলেছে চলেছে, পিছনের সাথীকে সামনে টেনে নাও টেনে নাও, দুয়ার বন্ধ করে যারা কাঁদছে কাঁদছে, তাদের একবার ডেকে নাও। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া, সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া। এখন আলোচিত নাম মীনাক্ষী মুখার্জি, জেএনইউ এর সুবক্তা বলে পরিচিত কানাইয়া কুমার। দীপশিতাও ভালো বক্তৃতা করেন, কাকে বেশি নাম্বার দেবেন দীপশিতা সেটা তার থেকেই জানবো। আমরা মনে হয় না আমরা কোনো প্রতিযোগিতার মধ্যে রয়েছি, প্রত্যেকে প্রত্যেকের মতো করে ভালো। টুম্পা সংস্কৃতির কথা অনেকে বলছেন, তারা বলছেন যে টুম্পা সংস্কৃতি বামেদের সঙ্গে যায় না। যে কোনো গান, যে গানের মধ্যে দিয়ে আমরা আমার রাজনীতিটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারি, সেই সমস্ত গানই আমাদের দরকার। আমার মনে হয় না এতে কোনো ক্ষতি আছে, এতে কোনো সাংস্কৃতিক কৌলিন্য চলে যায়। খাওয়ার ক্ষেত্রে তার কি কোনো পছন্দ আলাদা কিছু আছে? আমি অনেক কিছু জিনিস খাই না, যেমন যেটা শুনে বহু মানুষ শকড হবেন কি আমি মাছ খাই না, কিন্তু ওই কিছু জিনিস ভালো খাই, মাটন আর ফেভারিট, চিকেনও ভালোই খাই, চিংড়ি মাছ আগেই বললাম খুব পছন্দের, মিষ্টি খেতে ভালো লাগে। দুপুরবেলাও কখনো কারোর বাড়িতে, কখনো অফিসে, অথবা কখনো সময় পেলে বাড়ি চলে আসি, এবং তারপর বাড়িতে যা খাবার হয় যা রান্না হয় সেটা খেয়ে নিই। এনার্জিটা আসলে মানুষের থেকে আসে, মানুষের স্পিরিট থেকে আসে। সবজির কথা ডাক্তাররা বারবার করে বলেন, সেটা ছাড়া কিভাবে সম্ভব? মানে এটা আমি কাউকে বলবো না, কাউকে প্রেসক্রাইব করবো না, যে আমার মতো এরকম, এটা খুব এক ধরনের ডিসঅর্ডার কোনো সবজি না খাওয়ার, বা যে কোনো কারণে ছোটবেলা থেকে আমার একটা খুব জেদের মতো আমি সবজি এবং ফল খাই না। তো এবং তারপরেও আপাতত আমি হেলদি, মানে সেরকম কোনো সমস্যা নেই, জল প্রচুর খাই, বাদামের সমস্ত যা হয় সেগুলো খাই, যে কোনো ধরনের পালসেস, ডাল, ছোলা, চানা, এগুলো আমার খুব ফেভারিট। তো সেই কারণে আমার মনে হয় কোথাও না কোথাও একটা ব্যালেন্স হয়ে গেছে। এই বাংলার রাজনীতিতে দীপশিতা
ঐশী মীনাক্ষীদের প্রবেশ নতুন আলোর সন্ধান দেবে কিনা তার জন্য অবশ্য আর কিছুদিনের অপেক্ষা করতে হবে। ফলাফল যাই হোক না কেন, রাজনৈতিক মহলের মতে যে টাটকা বাতাস এ রাজ্যের নির্বাচনে মীনাক্ষী ঐশী দীপশিতা সায়নদীপরা দিতে পেরেছে তা নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে। তার জন্য অবশ্য আরও কয়েক বছরের হয়তো অপেক্ষা করতে হবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, বালি, টিভি 9 বাংলা।